হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে গোল আকার কাঠের পরিমাপ করার সঠিক যে পদ্ধতি বা নিয়ম সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আজকের এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা আজকেই আপনারা শিখতে পারবেন গোল আকার কাঠের সেফটি বাইর করার সঠিক নিয়ম বা পদ্ধতি এর আগে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা গোলাকার কাটের সেফটি পরিমাপ করার যে নিয়মটা এটা নিয়ে আজকের ভিডিও আলোচনা হবে ধরে নেন এটা একটি কাট আপনাদের এরকম একটি গোলাকার একটি কাট সেই কাটে যে হিসাবটা এই হিসাবটা নিয়ে আজকে এই কাটের মধ্যে কত সেফটি কাট আছে সেই হিসাবটার যে সঠিক নিয়ম বা পদ্ধতি এই নিয়ে আলোচনা করব ধরে নিচ্ছি এরকম একটি কাট এই কাটে কাটটার দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফুট আট ইঞ্চি এবং এর পরিধি হচ্ছে তিরিশ গোড়ার পাশে পরিধি হচ্ছে তিরিশ ইঞ্চি এবং মিডিলে পরিধি হচ্ছে বিশ ইঞ্চি এবং লাস্টে পরিধি হচ্ছে বারো ইঞ্চি ধরেন এটা হচ্ছে পরিধি গাছের যখন এরকম এরকম পরিধি হয় এই একটা পরিধি এই একটা পরিধি এই যে আর একটা লাস্টের দিকে একটা পরিধি আপনারা এই তিনটা ভাগে ভাগ করবেন তবে একটি শর্ত সে বিষয়টা হচ্ছে যে দুই পনেরো ফুটের কম থাকে যেরকম পাসপোর্ট যদি কাট থাকে তাহলে আপনার একটা পরিধি হলেই হবে যদি তিনটা পরিধি বাহির করার প্রয়োজন নেই দুইটা পরিধি হলেও হবে আর যদি দশ ফুটের ভিতরে থাকে তাহলে দুইটি পরিধি হলেই হবে আর তিনটার প্রয়োজন নেই আপনারা যদি তিনটা না চারটা পরিধিও যদি মাপেন কোনো প্রবলেম নেই যে নিয়মটা দেখাবো সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা কাজটা করবেন তাহলেই হবে আমি ধরে নিচ্ছি এই কাজ এই কাঠের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফুট আট ইঞ্চি এবং হচ্ছে ইঞ্চি এবং এখানে হচ্ছে মিডলে হচ্ছে বিশ ইঞ্চি এবং বারো ইঞ্চি এখন আমাদের যে সূত্র অনুযায়ী এই আমাদের যে ইঞ্চি গুলো আছে যে পরিধি ইঞ্চি গুলাকে আমরা ফুট বাহির করতে হবে মানে ফুটে রূপান্তর করতে হবে ফুটে রূপান্তর করতে গেলে আমাদের একটি সূত্র প্রয়োগ করা লাগবে সেই সূত্রটা হচ্ছে যেন আপনার সবাই জানেন বারো ইঞ্চির সমান এক ফুট যদি বারো ইঞ্চি সমান এক ফুট হয় তাহলে আমাদের তিরিশ ইঞ্চি মানে তিরিশ ইঞ্চির সমান কত ফুট তাহলে আমাদের বাঘ দিতে হবে তিরিশ দিয়ে তিরিশ বাঘ বারো তাহলে সমান সমান আসতেছে দুই পয়েন্ট পাঁচ ফুট আমি এখন তিরিশ ইঞ্চির আমি তিরিশ ইঞ্চি ফুট বাহির করলাম তারপর হচ্ছে বিশ ইঞ্চি তাহলে বিশ এঞ্চি কে ভাগ করব বারো দিয়ে তাহলে বিশ এঞ্চি কে ভাগ করলে ওয়া এক দশমিক ছয় ছয় ফুট তারপর হচ্ছে বারো ইঞ্চি কে ভাগ করব তাহলে আমরা বারো ইঞ্চি কে ভাগ করবো বারো দিয়ে বারো দিয়ে ভাগ করলে বারো কে বারো এক ফুট তাহলে আমরা ইঞ্চিটাকে এখন রূপান্তর করে কিন্তু ফুটে আকার ফুটে নিয়ে আসলাম এখন আমাদের একটি কাজ হচ্ছে যে আমাদের যে এই কাঠের কাঠের মোট মানে গড় ফরিদি আমাদের গড় বাহির পরিধিটা আমাদের তো এখানে তিনটি পরিধি থাকলে হবে না আমাদের একটি করতে হবে একটি হচ্ছে মানে গড় ফরিদি তিনটার গড় তাইলে আমার এক তিনটার পরিধিকে আমরা ফুটে রূপান্তর করলাম তাহলে এই ফুটটাকে আমরা গড় করব তে গড় ফরিদি আমি আগে লিখে রেখেছি কেন যেন ভিডিওটা লং না হয়ে যায় তাহলে আমরা গড় পরিধি গড় পরিধি বাহির করতে গেলে আমরা এখানে প্রথম যে আমরা যোগ করব পর বিশ ইঞ্চি বিশ ইঞ্চি সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোট তাহলে এক দশমিক ছয় ছয় প্লাস করব বারো ইঞ্চি বারো ইঞ্চি সমান এক ফোট তারপর এটাকে ভাগ দিতে হবে করবেন গড় সেই সংখ্যাটি দিয়ে এখানে ভাগ দিতে হবে তাহলে আমরা কয়টি সংখ্যা যোগ করতেছি এক দুই তিন তাহলে তিনটি সংখ্যা আমরা যোগ করতেছি তাহলে আমরা এটা তিন দিয়ে ভাগ দেব ধরেন আপনারা যদি এসে পনেরো ফুট এর যদি লং বড় হয় কাঠ দৈব তাহলে আপনার যদি হতে পারে আপনাদের কাঠের চারটি পরিধি বাহির করতে হতে পারে বা তিনটি একাধিক ধরেন একাধিক যদি পরিধি হয় যদি আমরা আপনার চারটি পরিধি আনেন তাহলে কিন্তু চার দিয়ে ভাগ দিবেন যদি এখানে পাঁচটি পরিধি আসে তাহলে পাঁচ দিয়ে ভাগ দিবেন যদি আপনারা একটি পরিধি নেন তাহলে আর এখানে ভাগ দিতে হবে না তাহলে একটি পরিধি যেটা থাকবে এটাই টোটাল পরিধি যাই হোক আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমরা এখন কাজ করবো এটাকে যুগ করব ভাগ দিতে হবে তিন দিয়ে যুগ করলে এটা আমরা ক্যালকুলেট করব ক্যালকুলেট করার পর এটা আমরা যুগ করব আসবে আমাদের যুগ পল আসছে এটা এটাকে আমরা ভাগ দিব তিন দিয়ে তিন দিয়ে ভাগ দিলে আসবে এক দশমিক সাত দুই ফুট তাইলে আমরা এখন ফরিদিটাকে ফুটে রূপান্তর করে নিলাম ফুটের যদি রূপান্তর করে নেওয়ার পর আমাদের এখানে ফুট তাহলে আসতেছে এক আমরা এখানে নিব ফুট এক এখন আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা একটি সোজা হিসাব দৈর্ঘ্যটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে পনেরো ফুট আট ইঞ্চি তাহলে আমাদের আট ইঞ্চিটাকেও আমাদের ফুটে রূপান্তর করতে হবে কেননা আমাদের সূত্র আমাদের সূত্র অনুযায়ী কিন্তু এটা ফুটের সূত্র সেই ক্ষেত্রে আমার ইঞ্চিটাকে ফুট বানাতে হবে ইঞ্চিটাকে যখন ফুট বানাবো আমরা কিভাবে বানাবো এটাই আমি দেখে দিচ্ছি আমাদের এখানে আছে পনেরো ফুট আট ইঞ্চি তাহলে আমরা এখানে লিখবো পনেরো পনেরো প্লাস আট ইঞ্চি আট ইঞ্চি আমরা ভাগ দিতে হবে বারো দিয়ে বারো দিয়ে যখন আমরা আট ইঞ্চি ভাগ দিব তাহলেই কিন্তু আমাদের ফুটটা বাহির হয়ে আসবে তাহলে আমরা এখানে পনেরো প্লাস এটার যোগ ফল এটাকে যখন আমরা বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল আসবে জিরো পয়েন্ট সিক্স সিক্স ফুট জিরো ফুট এটা আমাদের বাঘ ফল আসছে এখন আমরা এটাকে যোগ করব যোগ করলে আমাদের পনেরো পয়েন্ট ছয় ছয় ফুট তাহলে আমাদের যে এই কাটের যে আমাদের যে কাটটা সেই কাটের কিন্তু আমরা দৈর্ঘ্য এবং পস্ত ফোট আকারে রূপান্তর করে নিয়েছি এবং টা মানে ফরিদি সরি পস্ত বলেছি ফরিদি ওয়ান পয়েন্ট সেভেন টু ফোট এবং দৈর্ঘ্য আমাদের বাহির হয়ে আসছে পনেরো পয়েন্ট সিক্স সিক্স ফোট এখন আমরা এটাকে সূত্রতে প্রয়োগ করব সূত্রতে প্রয়োগ করলেই কিন্তু আমাদের যে কাঠের যে সেফটির হিসাবটা এটা কিন্তু বাহির হয়ে আসবে তাহলে আমরা এখানে সূত্রটা আমি লিখে রেখেছি সূত্র সূত্রটা হচ্ছে পরিধি গুণন পরিধি গুণন দৈর্ঘ্য ভাগ ষোলো পরিধি গুণন পরিধি গুণন দৈর্ঘ্য দিয়ে ভাগ দিতে হবে ষোলো দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের সিফটিটা বাহির হয়ে আসবে তাহলে আমরা পরিধি কত পরিধি আমরা বাহির করেছি ইতিমধ্যে ওয়ান পয়েন্ট সেভেন টু ফোর তাহলে আমরা এক দশমিক সাত দুই ফুট গুণন আবার পরিধি আবার পরিধি হচ্ছে এক দশমিক সাত দুই ফুট তারপর গুণন বলছে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা বাহির করতে হবে দৈর্ঘ্যটা আমরা বাহির করে রেখেছি দৈর্ঘ্যটা হচ্ছে পনেরো পয়েন্ট তাহলে আমরা এটা গুণন দিব পনেরো পয়েন্ট ছয় ছয় ফুট তাইলে আমরা এটাকে ভাগ দিতে হবে ষোলো দিয়ে এটা আমাদের যে সূত্র ষোল তা আমরা এটাকে ষোলো রেখে দিলাম গে দেওয়ার পর এটাকে আমরা গুণ করবো ক্যালকুলেট করব ক্যালকুলেট করে আমাদের ধারাবে এই রকম ক্যালকুলেট করে ক্যালকুলেট করে ধারাবেচল্লিশ পয়েন্ট তিন তিন এটা কিন্তু এখন আমাদের এটা সেফটিতে রূপান্তর হয়ে গেছে আমাদের রূপান্তর হয়ে গেছে এখন আমরা এটাকে ভাগ দিব ভাগ দিলে যে ভাগ ফলটা আসবে এটি আমাদের এই কাঠের এই কাঠের টোটাল সেফটি সেফটিটা আসবে এভাবে ধরেন আমরা এটাকে ভাগ দিব দিয়ে এটাকে যখন ভাগ দেব তখন আসবে টু ফেন এইট নাইন সি এফ টি তাহলে আমাদের প্রায় তিন সিফটি কার্ড এখান থেকে বাহির হয়ে আসছে আমাদের যে এই যে টোটাল কার্ডটা টোটাল কার্ডটা আমাদের এখানে আছে টু ফয়েন নাইন সিএফটি আমাদের টোটাল কার্ডটা কিন্তু এত সেফটি বাহির হয়ে আসছে আপনাদের যে রকমই কার্ড থাকুক না কেন যে আকারে থাকুক না কেন আপনারা যদি আমার দেখানো নোটিশটা আপনারা ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কার্ডের সেফটিটা অতি সহজেই বাহির করে নিতে পারবেন যেন গোলাকার যে কোনো কাঠের গোলাকার যে কেন কাঠের সেফটিটা বাহির করে নিতে পারবেন আর এছাড়া যদি আপনাদের সেরাই করা কাট বা তক্তা যাটাকে বলা হয় ওইটা যদি সেফটি বাইর করতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসবেন ওই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এখান থেকে দেখে নিবেন আবার আমি বলতেছি এখানে হচ্ছে আমাদের কাটের যে ফুটটা আমরা কিন্তু এই এই ইঞ্চিটাকে ইঞ্চিটাকে যে যে ইঞ্চিটা ইঞ্চিটা এবং পরিধির আমরা প্রথমে করব আমরা ফুটে রূপান্তর করব আমরা কিন্তু প্রথমে এটাকে ফুটে রূপান্তর করেছি আমরা কিন্তু এখানে এটা কিন্তু আমাদের সূত্র আমাদের সূত্র আমরা কিন্তু সবাই জানি বারো ইঞ্চি সমান এক ফুট এই জন্য আমরা এটাকে আগে আগে লিখে রেখেছি যেন আপনারা বুঝতে পারেন তারপর আমাদের এখানে বাহির করতে হবে ফোর কেননা আমরা ফোর কেন বাহির করেছি হ্যাঁ দেখেন আমাদের যে টোটাল মূল যে সূত্রটা সূত্রটা হচ্ছে ফরিদি গুণন ফরিদি গুণন দৈর্ঘ্য বাঘ ষোলো এটি কিন্তু আমাদের সূত্র কিন্তু ষোলো তাহলে আমাদের ফরিদি গুণন ফরিদি তাহলে আমার এখানে ফরিদি আছে কয়টা ফরিদি আছে ঘর ফরিদি আমাদের এই যে ঘর ফরিদি থাকবে এখানে কিন্তু ঘর ফরিদি হবে এই যে ফরিদি গুণন পরিধি 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 গুণন বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার একটা গড় একাধিক পরিধি থাকতে পারে সেই একাধিক পরিধির গড় একটা পরিধি এখানে বসবে এটা হচ্ছে গড় পরিধি তাহলে আমরা এখানে কিন্তু গড় পরিধি দেওয়া বাহির করেছি গড় পরিধি দেওয়া বাহির করেছি যে আমরা যে আগে ফুটে রূপান্তর করেছি প্রত্যেকটা ইঞ্চিরে ফুটে রূপান্তর করেছি ফুট থেকে আমরা এখানে ঝুগ করেছি যুগ দিয়ে তিন দিয়ে ভাগ দিয়েছি তিন দিয়ে ভাগ দিয়েছি বলতে আমরা তিনটা হরি দিয়ে এখানে তিনটা হরি দিয়ে দিয়ে বাগ দিয়েছি যদি সাইডটা হরি দিয়ে তাহলে আমরা সাইড দিয়ে বাগ দিতাম আরেকটা সংখ্যা এখানে অ্যাড হতো বা যত বেশি বাড়বে জয়টা হরি হবে অত দিয়ে আপনারা এখানে ভাগ দিবেন তারপর আমাদের বাঘ এখানে এসেছে ফুট ফুটে ওয়ান ফুট তারপর আমাদের টোটাল পরিধিটা বাহির হয়ে আসছে ওয়ান পয়েন্ট সেভেন টু এবং দৈর্ঘ্য আসছে দৈর্ঘ্যটা আমাদের কিন্তু এইখানে পনেরো ফুট আট ইঞ্চি আমরা কিন্তু আট ইঞ্চি কিন্তু ফুট বানিয়েছি কিরকম কিভাবে বানিয়েছি এই দেখেন এই যে আট পনেরো প্লাস আট বারো দিয়ে ভাগ দিছি আটের মানে এখানে আটের ভাগ দেওয়ার অর্থটা হচ্ছে যে আমরা এই আট ইঞ্চিটাকে আমরা ফুট বানিয়েছি তাহলে আমাদের আসছে পনেরো পয়েন্ট ফুট তারপর আমরা কিন্তু এটা সূত্রতে প্রয়োগ করেছি সূত্রতে প্রয়োগ করেছি পরিধি গুণন পরিধি গুণন দৈর্ঘ্য বাঘ ষোল তারপর আমরা কিন্তু এই যে উপরে যে পরিধিটা আছে এবং এই যে দৈর্ঘ্যটা এইটাই কিন্তু আমরা বসিয়েছি পরিধি পরিধি দৈর্ঘ্য বাঘ ষোল তারপর কিন্তু এটা যোগ পল করে ক্যালকুলেট করে আমাদের আসছে এই এই সিএফটিটা টা এনা আসছে প্রায় তিন সিএফটি টু পয়েন্ট এইট নাইন সিএফটি আপনারা যদি আমাদের আমার ভিডিওটা এইভাবে আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও এভাবে অতি সহজেই গোলাকার যে কোনো কাটের সেফটি বাইর করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ